হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের আমার প্রথম চ্যানেলের অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের বলতে চলেছি খুবই একটা গোপন ট্রিক্স, ঠিক আছে, গোপন সেটিং যেটা হচ্ছে জেনুইন এবং হচ্ছে লিগাল। যা বলতে চলেছি তা তোমরা কিন্তু মন দিয়ে শোনো এবং মন দিয়ে দেখো, ভিডিওটি যদি দেখো আশা করছি উপকৃত হবে। যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, যেই টপিকে, সেটা হচ্ছে কি তোমাদের মাথায় শুধু থাকতেই পারে যে এত তো ভিডিও বানাচ্ছি, এত তো মানে পরিশ্রম করছি, তো আমাদের তো 1000 সাবস্ক্রাইবার দরকার মনিটাইজেশনের অনেক জন্য, কারণ আমরাও চাই আমরা টাকা ইনকাম করতে, ঠিক আছে। তো কিভাবে, তাই তোমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে তারই বিস্তারিত ভিডিও আজকের, ঠিক আছে। তাই ভিডিওটি কিন্তু তোমরা কেউ স্কিপ করে দেখবে না, আর ভিডিওটি একটি লাইক দিয়ে দাও, কারণ এই পরবর্তী ভিডিও যখন আমি বানাবো এই ভিডিও লাইক দেখে আমি কিন্তু উৎসাহ পাবো। আর চ্যানেলে যদি নতুন হও তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবে না, কারণ এরকম ধরনের নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ইউটিউব টিপস অ্যান্ড টেক নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি শুধুমাত্র তোমাদের সাহায্য করার জন্য, ঠিক আছে। তো বেশি কথা পারাবো না, আজকে লাইভ প্রুফ দেখাবো এবং ভিডিও স্ক্রিনে গিয়ে দেখাবো কীভাবে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওকে ভাইরাল করবে, এবং ভিডিও ভাইরাল করে সেখান থেকে 1000 সাবস্ক্রাইবার কি, 5000 সাবস্ক্রাইবার, সেখানে 4000 কি, তোমার ওই একটা ভিডিওতেই 4000 ঘন্টা ওয়াচ টাইম, অর্থাৎ একদিনেই তোমরা হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো চলো বেশি বকবক করবো না, লাইভ প্রুফ দেখাবো, তো চলো ভিডিওটি শুরু করা যাক। কীভাবে ভিডিও ভাইরাল করবে তার বিস্তারিত ভিডিও এখন আমি দেখাতে চলেছি। এর জন্য তোমরা চলে যাবে তোমাদের ইউটিউবে, ঠিক আছে। এবং ইউটিউবে তোমাদের যেই চ্যানেল বা যেই চ্যানেলটির ভিডিও হচ্ছে তোমরা ভাইরাল করতে চাও সেখানে তোমরা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এই সার্চ অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা সার্চ করবে। ধরো কোন একটি ভিডিও তুমি সার্চ করছো, দে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এটা সার্চ করার পর দেখবে তোমার সামনে এরকমভাবে কতগুলো কিওয়ার্ড চলে এসছে। এই কিওয়ার্ডগুলো তোমরা কি করবে, কিওয়ার্ডগুলো তোমরা হচ্ছে কপি করবে, ঠিক আছে। কিভাবে কপি করবে, তোমরা হয়তো ভাবছো এখানে অনেক ইউটিউবার বলে থাকে এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে, ঠিক আছে। এই যে তোমরা যেরকম করো বা বড়ো বড়ো ইউটিউবাররা যেটা বলে থাকে যে স্ক্রিনশট এরকমভাবে মেরে তারপর হচ্ছে দেখে দেখে বসাতে, কিন্তু আমি বলবো এটা দেখে দেখে বসালে তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আচ্ছা, যদি তোমরা এটার পুরো যেরকম আছে সেরকমই যদি তোমরা তোমাদের টাইটেলে বসাতে পারো বা ট্যাগে বসাতে পারো, তাহলে কিন্তু কী হবে, এটা সার্চ করলে তোমার ভিডিও সাজেস্টে আসবে, সবাই ক্লিক করবে, ভিডিও দেখবে, ঠিক আছে। তাই এখন তোমাদের দেখাবো এইগুলো পুরোপুরি কীভাবে কপি করবে, কারণ তুমি যদি দেখে দেখে লেখো, দেখো এখানে হাউ টু ভাইরাল লেখা আছে, তো এই হাউটা ছোটো হাতে রয়েছে, তুমি বড় হাতে দিয়ে দিলে, ভিডিও হচ্ছে ও ভিডিওস করে দিলে, মানে ভিডিওস হয়ে গেলো 2000 করে গেলো, যার জন্য ভিডিও ভাইরাল হয় না, ঠিক আছে। এইবার তোমাদের আমি দেখাবো যে কীভাবে করবে তোমরা এটা, ঠিক আছে। তো এর জন্য তোমরা চলে যাবে, মানে চলে যাবে কি, তোমরা এইখানেই ক্লিক করবে, এখান থেকে এরকমভাবে পেস্ট করবে, ঠিক আছে, মানে কপি করবে। এইটা হচ্ছে এই যেখান থেকে এখানে ক্লিক করলে ব্যাস কপি, সিলেক্ট অল কপি, কপি করার পর তোমরা নোটপ্যাডে চলে যাবে, ঠিক আছে। নোটপ্যাডে যাওয়ার পর এখানটায় তোমরা লিখবে সেইটা, এটা লেখার পর একটা কমা দিয়ে দেবে ব্যাস, তারপরে আবার আসবে, আবার হচ্ছে দ্বিতীয়টায় ক্লিক করবে, দ্বিতীয়টায় এরকমভাবে ক্লিক করার পর সিলেক্ট অল, সিলেক্ট অল করে আবার হচ্ছে কপি, কপি করলে তো পেস্ট, আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি আবারও বলছি, পেস্ট, পেস্ট করার পর আবার তোমরা হচ্ছে এখানে ক্লিক করলে, ক্লিক করে দেখো তোমরা হচ্ছে আবার সিলেক্ট অল, তারপর হচ্ছে কপি, কপি করে আবার হচ্ছে তোমরা এখানে পেস্ট, তারপর হচ্ছে আবার হচ্ছে এখান থেকে কমা দিতে হবে, তারপর হচ্ছে হাউ টু ভাইরাল ভিডিও অন মাই ইউটিউব, ঠিক আছে। এইখানে শুধু চ্যানেলটার নাম হচ্ছে ক্লিক করবে না, ঠিক আছে, চ্যানেলের নামটা তোমার দিয়ে দেবে, এখান থেকে কপি, কপি করার পর এখানে আবার গিয়ে পেস্ট, ঠিক আছে। দেখো আমি তোমার টাইটেল বানিয়ে দিচ্ছি, ট্যাগও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখো। তারপর হচ্ছে দেখো হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব 2000 করে ভিডিও ভাইরাল, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকেও ক্লিক করতে পারো, ক্লিক করে দেখো তোমরা এখান থেকে সিলেক্ট অল, এখান থেকে কপি, কপি এরকমভাবে করবে, ঠিক আছে, সবসময় এরকমভাবে করবে, কখনো তোমরা হাত দিয়ে লিখতে যাবে না, দেখে দেখে যে এরকমভাবে দেখলাম, দেখে এখানে এসে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে লিখলাম, ঠিক আছে, কিন্তু না কখনো এটা করবে না, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে। তবে এটা করে এবার তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে, ইউটিউব আর রবি সর্দার, যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব আর হচ্ছে রবি সর্দার, ঠিক আছে, ইউটিউব আর রবি সর্দার, ইউটিউবার রবি সর্দার, এটা লিখে দিলে ব্যাস। এবার কী করলে, সব কটা সিলেক্ট অল করলে, সিলেক্ট অল করার পর তোমরা হচ্ছে কী করবে, আমি এখানে যেহেতু কাট করে দিচ্ছি, কাট করে দেওয়ার পর তোমরা চলে যাবে ইউটিউব স্টুডিও, এবং ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর তোমরা ধরো কোনো একটি ভিডিওতে তোমরা ধরো দিতে চাও,
সেই ভিডিওটিতে ক্লিক করবে। সেই ভিডিওটিতে ক্লিক করে তোমরা এই পেন্সিল অপশনে ক্লিক করবে। পেন্সিল অপশনে ক্লিক করার পর কি করবে, পেন্সিল অপশনে ক্লিক করার পরে যে ট্যাগ দেখতে পাচ্ছ, এই ট্যাগে তোমরা পেস্ট করে তোমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দেবে। আর এটা করলে পরবর্তীতে তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। কারণ এইটা আমিও করে থাকি অ্যাপ্লাই, এবং আমার এখনই যেটা ইউটিউব স্টুডিও তোমার এই যে দেখালাম, এই যে এটা হচ্ছে আমার সেই চ্যানেল ভাইরাল হওয়ার চ্যানেল, ঠিক আছে। মাত্র 2 সেকেন্ড আগে আমি ভিডিও আপলোড করেছি, যার জন্য আমার 5খানা ভিউজ এসছে, এতে তাই দেখালাম, ঠিক আছে, 2 সেকেন্ড, ঠিক আছে, বেশি না। তো এটাই ছিল আজকের বলার, ভিডিওটি কেমন লাগলো জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।